আমি ঠিক করছিলাম যে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একটা করে অস্কার জয়ী মুভি নিয়ে রিভিউ করব। এখন এটা এই ধারাবাহিকতা আসতে পারবো কিনা জানি না, তবে আমি আজকে অস্কার উইনিং মুভির দ্বিতীয় রিভিউ করছি, যদিও ছিল ধারাবাহিকভাবে করবো 99 থেকে 2021 আসবো। এখন ধারাবাহিকভাবে হচ্ছে একটু ছেড়াবেড়া করে দিছি, তো ব্যাপার না, আমি আসবো। তবে তো আজকে আমি যে মুভিটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে সেটা হচ্ছে 1995 সালে অস্কার পাওয়া একটা মুভি, যেটার নাম হচ্ছে ব্রেভ হার্ট। ব্রেভ হার্ট আমি তো আগের মুভি যেটা দিয়ে বলছিলাম যে অস্কার পাওয়ার মতো মুভি না, কিন্তু ব্রেভ হার্ট মুভিটা দেখার পর মনে হচ্ছে হ্যাঁ এটা অস্কার পাওয়ার মতো মুভি। প্রত্যেকটা ক্যারেক্টারকে ভিলেন বলো, নায়িকা বলো, নায়ক বলো, যে নায়কের বাচ্চা বয়সে যে রোল করছিল, রোল করে যে চলো চলো নয়ন কি চিকাইটা দিছে, বাচ্চা বাচ্চা অভিনয় কি বুঝে জানি না, কিন্তু বাচ্চা যে কাঁদছে, আর বাচ্চা নায়িকা বাচ্চা নায়িকা বাচ্চা যে নায়কের কান দিকে তাকায় দিছে, ওর অভিনয় দেখে মন ছিল অস্কার ছুঁই না মার ওদের মাথায়, মানে এত ভালো লাগছে ওদের অভিনয়। তো ব্রেভ হার্ট হচ্ছে মূলত একটা ইতিহাস ধর্মীয় মুভি, যেটা স্কটল্যান্ড আর ইংল্যান্ডের মধ্যে যে যুদ্ধটা ঘটছিল ওই সময়ের একটা ঘটনায় এই মুভিটা নির্মিত, সেটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। তো দেখা গেছে এখানে স্কটল্যান্ড আদিবাসীর মধ্যে একটা ছেলে কৃষক ছিল, তার কৃষক থাকার পরে যুদ্ধ করে মানে ইংল্যান্ডের সাথে কৃষকরা যুদ্ধ করছে, তো হাইরা গেছে। হাইরা যাওয়ার পরে নায়ক ছিল, যে নায়ক ছেলেবেলা এক জায়গায় ওর চাচা হিসাবে নিয়ে গেছে, তারপর অনেক বছর পরে সে ফিরে আসছে। ফিরে আসা একটা মেয়ের সাথে ওর প্রেম হয়েছে, এখন প্রেম হওয়ার পরে একটা আইন তৈরি করছে, আইন তৈরি করছে এই দেশের রাজা যে কৃষক শ্রেণীর মধ্যে যদি কেউ বিয়ে করে তাহলে বউকে এক রাত রাজার সাথে গিয়ে কাটাইতে হবে, বা রাজা যে ছেলের আছে ওদের সাথে কাটায় আসতে হবে, এইরকম আইন করছে। তো এইরকম আইন থেকে বাঁচতে আমাদের নায়ক গোপনে গোপনে নায়িকার সাথে বিয়ে করে, কিন্তু বিয়ে করার পরেও দেখা যায় ক্যাঁচাল ঘটে, ক্যাঁচাল ঘটার পরে নায়িকারে মার্ডার হইতে হয়, মানে নায়িকারে খুন করে। তারপর আমাদের নায়ক গর্জে উঠে, মানে জ্বলে উঠে আপন প্রকৃতির মতো, নায়িকার মৃত্যুর পরে ওর দেশপ্রেম উতলায় উঠছে। ব্যাপারটা আসলে কিছু লাগছে, কিন্তু সবসময় যারা অভিনয় করছে প্রতিটা টিম অসাধারণ অভিনয় করছে, কাহিনী তো ভালো, ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা একটু পরে পরে বাসে সেটা আসলে হার্ট টাচ করছে, মানে ব্রেভ হার্ট পুরো সব মিলে মুভিটা শেষ পর্যন্ত যেটা আসছে ব্রেভ হার্ট একটা অনুভূতি কাজ করছে মুভিটার প্রতি। মনে যায় নাম সার্থক এবং অস্কারও সার্থক, 1995 সালে মুভি অস্কার পাওয়া হিসেবে দারুণ একটা মুভি এটা বলা যায়। তো এখন যদি রেটিংয়ের কথা আসে সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না, আপনি নিজে দেখতে পারেন, বাংলা সাবটাইটেল আছে হয়তো বা হিন্দি ডাবড আছে আমি ঠিক জানি না, তবে থাকতে পারে বুঝতে পারেন। এখন যদি রেটিংয়ের কথায় আসি তাহলে রেটিং দিব এটারে 10/8। তো ভালো থাকবেন, প্রবৃত্তি অন্য কোনো রিভিউ নিয়ে হাজির হবো, আল্লাহ হাফেজ।